বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে দ্রুতগতিতে ছুটে যাচ্ছে গাড়ি। হঠাৎই নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক। এরপর সোজা রাস্তার ধারের নয়াঞ্জলিতে গিয়ে পড়ল গাড়ি। শেষ মুহূর্তে গাড়ির দরজা খুলে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচালেন চালক। জলপাইগুড়ির ঘটনা। সোমবার সকালে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল জলপাইগুড়িতে। সেই সময়ে 31 নম্বর জাতীয় সড়ক ধরে ময়নাগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল গাড়িটি, কিন্তু গোশালা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। নয়াঞ্জলিতে প্রচুর জল থাকায় গাড়িটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। ব্রেক মারছিল, লক হয়ে গেছে গাড়ি। তারপরে কি হলো? তারপরে গাড়িটা ঘুরে গেছে। এখন কি পরিস্থিতি? হ্যাঁ, এখন কি পরিস্থিতি গাড়ির? গাড়ির পরিস্থিতি ভালো আছে এখন। কোথায় পড়ে গেছে? কোথায় আগে এখানে পড়ে গেছে? কোথায় এটা? কোথায় এটা পড়ে গেছে? গাটার মধ্যে পড়ে গেছে। কেউ এসেছে? পুলিশ প্রশাসন এসেছে বসানোর জন্য? না না, এখন আসেনি। বলেছেন আপনি? হ্যাঁ বলেছি তো। কি বলছে তারা? বললো আসতেছে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা, খবর দেওয়া হয় পুলিশে। দ্য ওয়াল ব্যুরো।